सारा असम भोजपुरी परिषद तथा दूसरे कई संगठन के उद्योग से श्रद्धा व मर्यादा के साथ हिंदी दिवस कार्यक्रम पालन किया गया। इस अवसर पर आयोजित कार्यक्रम में कई कीर्तिमान गुणीजनों को संवर्धना प्रदान कर सम्मानित किया गया, साथ ही रंगारंग सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किए गए। मिलन मोहन गांधी यदि हिंदी भाषा के आरोपरा বেশি করে করতে পারি তাহলে মনে হয় পূর্ববর্তী বক্তারা যে আক্ষেপ করছিলেন যে আমাদের হিন্দি কেন রাষ্ট্রভাষা হচ্ছে না তার সূত্রটি মনে হয় ধরতে পারব। এটি কারণ হচ্ছে কি আমাদের ভারতবর্ষে যতগুলি ভাষা আছে তার মা হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষাকে আমরা যদি চেষ্টা না করব সমৃদ্ধির জন্য ততদিন আমাদের কোনো ভাষাই সমৃদ্ধি লাভ করবে না। মাকে ছেড়ে অন্য কিছু করা যায় না। তো এই দেখো ছোট্টবেলা থেকে একটি সন্তানের মা যেমন তার সব থেকে প্রিয় হয় সব থেকে আপনজন হয় ঠিক ভাষারও একটা আপনত্ব আছে। আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে পারি ঠিকই এবং এই সংস্কৃত ভাষা মা আমাদের সকল ভাষার জননী হচ্ছে সংস্কৃত ভাষা। সেই স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের দেশ নায়ক যারা ছিলেন তারা বললেন ডেড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ভাষা, মৃত সংস্কৃত ভাষা, যার জন্য আমাদের আজ এরকম অবস্থা হচ্ছে। সকলে তো আপনারা জানেন অনেকেই জানেন হয়তো যারা শিক্ষিত সমাজে আছেন যারা শিক্ষিত হয়ে বিচরণ করছেন তারা হয়তো অনেকেই জানেন যে কম্পিউটার ইন্টারনেটের একটা ভাষা প্রয়োজন হচ্ছে। ইন্টারনেটটা সকলকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা ভাষা একটা ল্যাঙ্গুয়েজ দরকার হচ্ছে। সেই ল্যাঙ্গুয়েজটা কি জানেন কি জানেন? ইংলিশ না, হিন্দি নয়, কোনো ভাষা নয়, একমাত্র সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষাকে যদি নেওয়া যায় তাহলে ইন্টারনেটকে আরও এগিয়ে দেওয়া যায় তার এই সংস্কৃত ভাষা দিয়ে। সেই সংস্কৃত ভাষাকে যত সমৃদ্ধি আমরা করতে পারবো তত আমাদের সব ভাষা এগিয়ে যাবে। আমরা সেটাই চেষ্টা করছি না, যার জন্য আমাদের সব ভাষাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আমরা চলনে বলনে অনেক সময় আমাদের ভাষা মাতৃভাষা শিক্ষা ক্ষেত্রে হয়তো নেই। আমি দেখেছি এই উত্তর পূর্বাঞ্চলে একটা সময় সমস্ত ট্রাইবেলরা তারা প্রায় বাংলা ভাষা বলতেন, শিক্ষা তাদের বাংলা ছিল বাংলা ভাষা বলতেন। কিন্তু আজকের দিনে আজকের দিনে বলতে আপনারা যে এটা শুনে খুশি হতে পারেন যে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের চেষ্টাতে সমস্ত ট্রাইবেলগুলোতে হিন্দি স্কুল হচ্ছে এবং হিন্দি ভাষা তারা শিখছে এবং হিন্দি ভালো করে বলতে পারছে অনুভব করতে পারছে। যদি আমরা ঠিক এই অনুরূপভাবে মানুষের ভেতরে প্রাণে ঢুকে যেতে পারি তাহলে আমার মনে হয় একটা ভাষাকে সমৃদ্ধি করে তোলা কখনই চেষ্টাই নেই। আপনারা বলছেন সকলে আজকে হিন্দি দিবস সকলে আসছেন বাচ্চারা সকলে এসেছে তাদের কী দিতে হবে সেটা কিন্তু কোনো বক্তা বলছেন না। তাদের কিছু দিতে হবে তো, না দিলে তারা কী করে শিখবে? যদি আপনারা বলেন যে হিন্দি ভাষাটা এত মধুর এত সুন্দর সে ভাষা যে ভাষা তোমার ভাষা বলছো মায়ের ভাষা দুঃখ সমান বলছো তাহলে সেই ভাষাকে তুমি কখনো ত্যাগ করবে না। তুমি ইংলিশ মিডিয়াম পড়তে পারো ইংরেজি শিক্ষা করতে পারো কিন্তু তোমার মুখের ভাষা থাকবে হিন্দি। যদি এই অনুরূপভাবে আমরা চেষ্টা করি সংকল্পে নিই তাহলে আমার মনে হয় ভারতবর্ষে একদিন রাষ্ট্রভাষা হিন্দি ভাষায় পরিগণিত হবে। কোন শান্তি শান্তি।